দেশে বুলেট ট্রেন চালানো সম্ভব কিনা যাচাই করতেই খরচ 110 কোটি টাকা উপযুক্ত না হওয়ায় সরে এলো মন্ত্রণালয় দীর্ঘমেয়াদী যে রেল উন্নয়নের যে পরিকল্পনা তার অংশ হিসেবে এই স্থানীয় আমরা করেছি টাকা নয় ছয় করতেই লোক দেখানো প্রকল্প আমার ফাউন্ডেশনে ইলেকট্রিকের অভিজ্ঞতা নাই আমি চলে গেলাম বুলেট কোন না কোন একটা ইন্টারেস্টেড গ্রুপ এখানে কাজটা করাতে যাচ্ছে দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল এবার অন্যান্য শীর্ষ সংবাদ মাত্র চার ঘন্টায় যাওয়া যাবে ঢাকা থেকে রংপুর দ্রুত গতিতে এগিয়ে চলছে ফোর লেন মহাসড়কের কাজ 2023 সালে চলাচলের জন্য খুলে দেওয়ার আশা ঘন কুয়াশায় বন্ধ দৌলতদিয়া পাটুরিয়া এবং শিমুলিয়া বাংলা বাজার ফেরি চলাচল দুই পাড়ে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন এবং ভারতে ওমিক্রন সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ায় স্থলপথে প্রবেশে কড়াকড়ি সড়কে আবেদন করলেও মিলছে আকাশপথের ভিসা যাতায়াত ব্যয় বাড়ায় বিপাকে যাত্রী